আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বুধবার ঝড় বৃষ্টি হবে যেসব অঞ্চলে, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার 29 জুলাই ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 42 কিলোমিটার বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট নিউজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।